আরো যে সমস্ত দলগুলি পার্টিসিপেট করবেন, রেডসন রেডসনের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে হাতে ইশাল অগ্রগামী, এবং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং যারা খেলবে কিন্তু ইনিস বয়েসের সাথে। তবে এই মুহূর্তে কিন্তু প্রত্যেক মানুষ তাকিয়ে রয়েছে 22 গজের দিকে, শেষ দু ওভারে করতে হবে কিন্তু 30টি রান। চমৎকার পরিবেশ আজকে দুপুর থেকে মানুষের আগমন হয়েছে আমতলিয়া অঞ্চলের সর্ববৃহৎ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের। রেহমানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বল করবেন। আর এই মুহূর্তে গর্জে উঠল ব্যাট ওই টাওয়ারের উপর দিয়ে, প্রথমবার সীমানার ওপারে দৃষ্টিনন্দন নয়ন। আজ জমবে যে খেলা, যে সুপ্রাণ কাপের জন্য লড়তে তোরায়, যে সেই খেলা যে সুপ্রাণ। ছটি রান, যেখানে 12 বলে প্রয়োজন ছিল 30টি রান, আর 11 বলে কিন্তু করতে হবে 24টি রান। দেখো রবিদা, এখান থেকে একটা অক্সিজেন কিন্তু পেয়ে গেল ওই বিবেকানন্দ স্মরণে, আর দর্শকরা একেবারে খুশিতে ট্রাক বক, কারণ খুশির ক্রিকেট এই মুহূর্তে কিন্তু খুশিতে ভরিয়ে দিয়েছে কিন্তু এই প্রথম ম্যাচটি। কারণ প্রথম বল ফুল টস, সুরজ কিন্তু দম্বার পাত্র নয়, তার হাতে যে মার রয়েছে তিনি কিন্তু এসেই সেটা জানান দিলেন। ক্রিকেট এই মুহূর্তে কিন্তু দুহাত ভরে দর্শকদের আনন্দ দিচ্ছে। এবার সুরজ, তিনি ব্যাট করবেন দ্বিতীয় বল রেহমান খানের। আবার ওভার বাউন্ডারি, যেটা বলছিলাম রান সংকট, সুরজের ব্যাটিং যত সময় যাচ্ছে দেখো ব্যাক টু ব্যাক দুটো দুটো ওভার বাউন্ডারি। আজ জমবে যে খেলা, সুপ্রাণ কাপের জন্য লড়তে তোরা, যে সেই খেলা। হ্যালো, আর দেখো রবিদা কাকে বড় শটগুলি নিচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়, কেননা রহমানের মতো একদম টাইট বোলার, কৃপণ বোলারকে একের পর এক দু দুটি বড় শট যেখানে অনেকখানি কিন্তু এগিয়ে নিয়ে গেল দলকে জয়ের লক্ষ্যে, সেটা কিন্তু ভাবতে হবে। এবং রহমানকেও ভাবতে হবে যে জায়গায় বলগুলি আমি রাখছি সেই জায়গাটা কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু পরের বলটিও মাঠের বাইরে যে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 10 বলে যেখানে 18টি রানের প্রয়োজন, এই দুটি বড় শট যেন আবার ম্যাচের মধ্যে ফেরত চলে এলো ওই বিবেকানন্দ স্মরণে। প্রথম বলটি কিন্তু একেবারে ফুল টস ছিল, দ্বিতীয় বলটি ওভার ফিস, এবং সত্যি একটা টাইমিং আমরা দেখলাম কিন্তু ওই সুরজের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক দু বলে দুটি ওভার বাউন্ডারি। আর দর্শক এই মুহূর্তে কিন্তু নড়ে চড়ে বসছেন সুরজের ব্যাটিং দেখে, কিভাবে শুরুতে ধ্বংসাত্মক ব্যাটিং করছেন তিনি। আর 2021 সিজন 2 কি আমরা দেখব প্রথম ওভার বাউন্ডারি হ্যাট্রিক, এই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে কিন্তু মাঠে। ফেসবুক ইউটিউবে যারা রয়েছেন আমাদের সাথে তারাও কিন্তু তাকিয়ে রয়েছে সুরজের দিকে। প্রথম ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, এই ওভারের পরের বল আবার ফুল টস এবং সঙ্গে সঙ্গে ওভার বাউন্ডারি হ্যাট্রিক। আর 2021 প্রথম হ্যাট্রিককারী ব্যাটসম্যান হলেন কিন্তু সুরজ। সত্যি অসাধারণ ব্যাটিং সুরজের, যার ব্যাট দেখে আজকে দর্শকরা রীতিমতো শিহরিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। সবাই রেডি তো? পুরো দমে খেলতে হবে কিন্তু, হয়ে যাক। দলে দলে আজ মাঠ কাঁপিয়ে তোরা দেশ প্রাণ, ক্লাব প্রাঙ্গণে আয় মনে যত সব। দেখো রবিদা, সুরজই যেন বিপক্ষ দলের কফিনে শেষ পেরেকটি মেরে দিল, আর তা হলেও কিন্তু এখান থেকে একটা কামব্যাক করার আপ্রাণ চেষ্টা তো করবে, ম্যাচে ফেরার একটা রসদ বইতে চাইবে, কিন্তু সেই রসদটা কার কাছে আছে? এই রহমানের কাছে। আর রহমানকে অবশ্যই কামব্যাক করতে হবে, আর পরবর্তী যে বলগুলি বাকি আছে সেই বলগুলি ডট করাতে হবে যাতে শেষ ওভার পর্যন্ত ব্যাচটা গড়ায়, সেদিকটা অবশ্যই ভাবতে হবে। এবার দর্শকরা তাকিয়ে রয়েছে সুরজের দিকে, কিভাবে হাতের ব্যাটটিকে হাতিয়ার করছে। এবার কিন্তু ফিরতে হবে স্লিপ অঞ্চলে, ফিল্ডার ছিলেন আর ব্যাটের কানা নিয়ে কিন্তু চলে আসে ফিল্ডারের হাতে, চতুর্থ বলে কিন্তু উইকেট ফেলেন রেহমান খান। যেটা আমরা দেখো চর্চা করছিলাম যে রেহমানই পারে কামব্যাক করাতে, আবার কিন্তু কামব্যাক ঘটলো দেখো রবিদা। আর পরবর্তী যে দুটি বল আছে সেই দুটি বল থেকে যদি ভালো ফলটা করতে পারে তাহলে কিন্তু আবার ম্যাচের মধ্যে ফেরত চলে আসবে ওই আরতি 11 সবক দল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ স্মরণে দলের অলরাউন্ডার আয়ুষ পালকে কিন্তু মাঠে প্রবেশ করতে,
মুস্তাক এবং আয়েশ আলীর যুগলবন্দী কিভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। মুস্তাক তার সাথে কিন্তু কথা বলছেন কিভাবে তিনি ব্যাট করবেন, কারণ এই ওভারে আরো দুটি বল বাকি রয়েছে। প্রথম ওভারে 7টি রান দিয়ে উইকেট পেয়েছিলেন, আবার দ্বিতীয় ওভারে শুরুতে প্রথম তিন বলে তিনটি ওভার বাউন্ডারি, চতুর্থ বলে উইকেট, আবার কামব্যাক করলেন কিন্তু রেহমান খান। একটু রদবদল ঘটে গেছে বাহাতি ডানহাতি ব্যাটসম্যান আয়ুষ পাল, তার ঠিক সামনেই সিলি পয়েন্টে ফিল্ডার, বলতে বলতে আবার উইকেট। সত্যি এই ওভারটা গুরুত্বপূর্ণ, তা ব্যাট নিয়ে আজ খেলবি চলে আয়, কেউ তুলবে সিক্সার, কেউ হবে ক্লিন বোল্ড, কেউ করবে হ্যাটট্রিক। আবার ঘটনার বহুল ক্রিকেটে আরো একটা ঘটনা আমরা দেখলাম, সত্যি কখনো পেন্ডুলামের দুলুনি এদিক কখনো ওদিক, আজকে একটা চমকপ্রদ ম্যাচ যে আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে সন্দেহ নেই। আসলে আমরা প্রথমেই বলেছিলাম এই ম্যাচের পরতে যেন উত্তেজনা লুকিয়ে আছে, আবার সেই উত্তেজনা যেন আবার বহিঃপ্রকাশ ঘটল। আর আয়ুষ পাল যখন ফিরছেন সেখান থেকে নতুন ব্যাটসম্যানের যা আগমন ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি আর এক নতুন ব্যাটসম্যান যারা আগমন ঘটলো, আসলে এক বীরের প্রস্থান আরেক বীরের প্রবেশ। আজকে ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো, ইয়ার টু ব্যাট যদি আমরা এখনো পর্যন্ত দেখি যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ কিন্তু আছে। আর রেহমানের চমৎকার কামব্যাক দলকে কিছুটা হলেও স্বস্তি দিল। খেলার মধ্যে কিন্তু একটা প্রাণ আছে, ঘটনা পরম্পরায় যেভাবে কিন্তু প্রাণবন্ত হয়ে উঠছে এই ম্যাচটি। প্রথম তিনটি বলে ওভার বাউন্ডারি একের পর এক, আবার চতুর্থ পঞ্চম বলে দুটো উইকেট, আবার কি হ্যাটট্রিক হবে। ব্যাটসম্যান যখন রেকর্ড করলেন আবার বোলার কি রেকর্ড করবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন। শেষ বল অফ স্টাম্পের বাইরে ক্যাচ হতে পারে এবং হ্যাটট্রিক, আবার একটি রেকর্ড সত্যি ক্রিকেট থেকে আসছে। কেউ তুলবে সিক্সার, কেউ হবে ক্লিন বল। আসলে রবিদা আজকে এত ঘটনার যে সাক্ষী থাকলো দর্শক, অনেকদিন মনের মনি করে লালন পালন করবেন, কেননা দেখো যেখানে হ্যাটট্রিক প্রথমে সুরজ করেছিল, সুরজ তখন বলেছিল যে এই তিনটি বল।